নতুন মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয়ে বণ্টন করা হয়েছে। এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবের হোসেন চৌধুরী। 14 জানুয়ারি ছিল নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস। দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে কি বার্তা দিলেন পরিবেশ মন্ত্রী, দেখুন বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার প্রতিবেদনে। আমি বাংলাদেশের প্রতি 11 জানুয়ারি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। 14 জানুয়ারি ছিল নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস। প্রথম দিন সচিবালয়ে গিয়ে আগামী 7 দিনের মধ্যে 100 দিনের পরিকল্পনা দিতে চান বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও কঠোর বার্তা দেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন পরিবেশ মন্ত্রী। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে 1 নম্বর সফল মন্ত্রণালয় বানানোর চেষ্টা করবেন সাবের হোসেন চৌধুরী। এছাড়াও তিনি নিজের পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছ থাকবেন এবং মিডিয়া ও অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণটোস্টের আবেশে সবাই কাছে আসে। টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। সাবের হোসেন চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত পূর্বক 100 দিনের কর্মপরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে। বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, প্লাস্টিক পলিথিন দূষণ এবং পাহাড় কাটা রোধে স্টেক হোল্ডারদের পরামর্শ গ্রহণ করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। কাজের জন্য কোনো কাঠামো বদলের প্রয়োজন হলে সেটা করতে হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পরিবেশ মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন, বন দখল রোধে আইনের যথাযথ প্রয়োগ করা হবে, আন্তর্জাতিক অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে, মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো বিতর্ক সৃষ্টি করা বা তদবির গ্রহণযোগ্য হবে না। এছাড়া পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, তাই অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানান মন্ত্রী। সাইমন প্রভা, এটিএন নিউজ।